হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর আমাকে অনেকদিন ধরে মানে সবাই অনেকে সাজেস্ট করছিল একটা থ্রিলার ফিল্ম, যেটার নাম হচ্ছে থাডাম, যেটাতে অরুণ বিজয় রয়েছে। তো এই ফিল্মটা রিভিউ করতে বলছিল, বলছো বেস্ট থ্রিলার। সিরিয়াসলি ইট ইজ আ বেস্ট থ্রিলার, বিকজ রিজনটা বলছি আমার যে কারণে এটা দারুণ লেগেছে, যে একটা মানে মেন স্ট্রিম সিনেমা আছে, বলিউড বলুন, তামিল বলুন, তেলেগু বলুন, যে কোনো ইন্ডাস্ট্রি বলুন, বা ইভেন আমি হলিউডও বলছি, যে এই একটা মানে একটা ফরম্যাট থাকে যে দুটো আইডেন্টিক্যাল দেখতে লোক, সেটা মানে দুটো ভাই হতে পারে, দুটো ডুপ্লিকেট হতে পারে, একজন বাজে হয় একজন ভালো হয়, তো যে বাজেটা বাজে লোকটা যে ক্রাইমটা করে বা যে গন্ডগোলটা করে থ্রিলার ফরম্যাটে কী হয়, ভালো সেই কারণে ফেঁসে যায়, এটাই আমরা একটা ফরম্যাটে দেখতে পাই। এবং এই ভালোটা তারপরে পালায় এবং ফাইনালি নিজে যে নির্দোষ সেটাকে প্রমাণ করে, এটা হচ্ছে জেনারেল একটা প্যাটার্ন যেটাতে গল্পটা বলা হয় সবসময়। কিন্তু এইখানে এই সিনেমাটা স্পেশাল এই কারণে, কারণ থার্ডামে দুজনকেই মানে কাউকেই খুব খারাপ এবং খুব ভালো এরকমভাবে দেখানো হয়নি, দুজনেরই মানে অরুণ বিজয়ের দুটো রোলেরই, যে মানে চোর দেখাচ্ছে যাকে, যে ফ্রড করে 420, তারও কিছু ইমোশনাল দিক আপনাকে দেখানো হয়েছে, এবং যে ভালো করে তারও আপনাকে ডার্ক সাইড দেখানো হয়েছে। তো ওরকমভাবে একটা দুটো মানে খুবই মানে প্র্যাকটিক্যাল ক্যারেক্টার্স, মানে তারা ওরকম ভালো সাদা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, শেডস অফ গ্রে, এটা একটা খুব ভালো জিনিস লেগেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে একজন মানে ক্রাইমটা করে বেরিয়ে পালিয়ে গেল, আরেকজন ধরা পড়ে গেল তা নয়, এখানে কিন্তু দুজনেই ধরা পড়ে যায়, মানে দুজনকেই পুলিশ ধরে নেয় আপনি যদি দেখেন। তো এই ব্যাপারটা একটা নতুন ইন্টারেস্টিং, মানে অলরেডি যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটেরই আমি একটা ফর্মুলা নিয়ে সেটাকে ভেঙে চুড়ে নতুনভাবে প্রেজেন্ট করা, মানে এইটাই কিন্তু খুব ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করা। এবং যারা দেখেছেন ছবিটা তাদের খুবই ভালো লেগেছে আই থিঙ্ক, যারা যারা আমাকে সাজেস্ট করেছেন এবং আমারও খুবই ভালো লেগেছে, যারা দেখেনি তারা দেখে ফেলুন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে হিন্দি ভার্সনটা দেখবেন না, আপনি তামিল অরিজিনালটা দেখুন উইথ সাবটাইটেলস, ইট উইল বি মাচ মোর এফেক্টিভ, আপনাদের বেটার লাগবে। তো এই এর যে স্ট্রাকচারটা সাজানোর এই রাইটিংটারই আমার আমি খুব ফ্যান হয়ে গেছি। এবং তো অরুণ বিজয়ের পারফরমেন্স ডেফিনেটলি ইট ইজ ভেরি গুড, বিজিএম আরও রাইটিংয়ের ব্যাপারে অনেক কিছু বলা আছে। দেখুন রাইটিং স্ট্রং হলে না এই বাজেট ফাজেট ওইগুলো সব এক্সকিউজ, এগুলো যেগুলো আর বলছি না, এখানে সিনেমাদের দেওয়া হয় আমাদের এখানকার। দেখুন এই ফিল্মের এই যে স্ট্রাকচারটা বললাম এবং আপনাকে পুরোনো একটা সিনেমার এক্সাম্পল দেন, তাকে বোঝা যাচ্ছে তো, বুঝতে পারছেন তো যে কতটা এখানে খেলেছে, রাইটিংই খেলে দিয়েছে। এবং তারপরে যখন ওই টুইস্টটা আসে ফাইনালি, এবং একটা পাস্টের সিন আছে যেটা খুব ইম্পর্টেন্ট, তো ওই জিনিসগুলো যখন আসে তখন ধীরে 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 অনেক কিছু রিভিল হতে পারে, আপনি অনেক কিছু মানে একটা টুইস্টিং একটা থ্রিলিং ব্যাপার আসে। তো ওই ব্যাপারটা খুব সুন্দরভাবে মেনটেন করেছে এবং টাইম টু টাইম ডিসক্লোজ করেছে। রাইটিং ইজ ভেরি ভেরি ইউনিক, ভেরি স্ট্রং, ভেরি ইন্টারেস্টিং, এবং খুবই কমার্শিয়াল ফরম্যাটের মধ্যে কিন্তু করা, এরকম নয় কি অফ বিট লোকে বোর হয়ে যাচ্ছে কি এরকম নয়, কিন্তু ইট ইজ ভেরি মাচ কমার্শিয়াল। তো খুবই ভালো লেগেছে। এছাড়া টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কিছু বলার নেই, তামিল সিনেমা আপনারা প্রত্যেকেই জানেন যে দে আর ভেরি মানি ভেরি মাচ টেকনিক্যালি সাউন্ড, ওয়েদার ইট ইজ দ্য ক্যামেরা ওর ওয়েদার ইট ইজ দ্য সাউন্ড, এভরিথিং ইজ সো পিঞ্চ পারফেক্ট। এবং আরও একটা জিনিস যেটা মানে আমি আপনাদেরকে বলছি সিনেমাটোগ্রাফির ব্যাপারে পার্টিকুলারলি বলতে চাই, যে দুটো ক্যারেক্টার আছে তো, তো যে ওই মানে বিজনেস ফিজনেস করছে যে ভালো মানে মানে ইকোনমিক ডিফারেন্সে বলছি, একটা তো গরিব একটা বড় লোক, তো যে বড় লোকটা যে ওই বিজনেস বিজনেস করে ইঞ্জিনিয়ার ওকে কিন্তু যখন ওর সিনগুলো রয়েছে ইন্ডিভিজুয়ালি, সেগুলো কিন্তু দেখবেন দিনের বেলা শ্যুট করা মোস্টলি সিনসগুলো। এবং যাকে চোর দেখানো হয়েছে মানে ফ্রড 420, ওর সিনগুলো রাতে শ্যুট করা, তো ওখানেও কিন্তু ওই ডিফারেন্সটা ওই জন্য বয়ে আছে। কিন্তু মানে মানে কী বলবো, ল্যাঙ্গুয়েজ বা বডি ল্যাঙ্গুয়েজে যে খুব একটা বেশি ডিফারেন্স দেখায়নি, কারণ একটা টাইমে গিয়ে লোকেরও তো কনফিউশন হওয়া উচিত যে কে ছিল কে ছিল না, কেন মার্ডারটা হয়েছিল, মার্ডারের কারণটা আমি বলছি না মানে কে মার্ডারটা করেছে ওই জিনিসটা এত বুঝতে না পারে। কিন্তু এটাও একদিকে ওই দুটোকে ডিফারেন্সিয়েট করার জন্য, এটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে এটা নোটিস করতে পারবেন যে একজনকে রাতে বেশিরভাগ সিন দেখিয়েছে আর ওকে এতে দেখিয়েছে, তো ওইটা একভাবে ডিফারেন্সিয়েট করা দুজনের মধ্যে। তো এটা আমার খুব ভালো লেগেছে, মানে এগুলো হচ্ছে ভিজুয়াল স্টোরি টেলিংয়ের কায়দা, এবং খুব ভালো লেগেছে আমার। ফিল্মটা মাস্ট ওয়াচ, মানে মেন স্ট্রিম অথচ খুব ভালো থ্রিলার। তো এই মানে এরম ধরনের সিনেমা বাংলাতেও যদি ভালো রাইটার্সরা লিখে তো বানাতে পারে, দিস ইজ আপনারা যারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে এবং এই জিনিসগুলো আপনারা নোটিস করেছেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।